বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রাইমারি আপার প্রাইমারি এস এলএসটি গ্রুপ ডির নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে বেলাইকন বাজাবেন এবং অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা আপার প্রাইমারির মেরিট লিস্ট ও নম্বর সহ প্রকাশিত হয়েছে গতকাল এ নিয়ে নতুন করে নতুন নতুন অভিযোগ আসতে শুরু করেছে শেষ পর্যন্ত কি এই প্যানেলে নিয়োগ হবে কি হবে না এ নিয়ে কিন্তু ধোয়াশা দেখা দিয়েছে চলুন বিস্তারিতভাবে খবরগুলি দেখে নেওয়া যাক আপার প্রাইমারির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ব্রেক আপ নম্বর সহ ইন্টারভিউ তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন বৃহস্পতিবার কমিশনের নিজস্ব ওয়েবসাইটে এই তালিকা প্রকাশিত করা হয়েছে তবে তা সামনে আসার পর নতুন করে প্রশ্ন তুলছেন প্রার্থীদের একাংশ যোগ্য নম্বর থাকা সত্ত্বেও অনেকের নামই তালিকায় নেই বলে অভিযোগ উঠতে শুরু করে দিয়েছে উচ্চ প্রাথমিকের আবেদনকারী হিসেবে যতজন প্রার্থী নিজেদের নথি যাচাইয়ের জন্য অনলাইনে তা আপলোড করেছিলেন তাদের বিস্তারিত তথ্য সামনে আসার পর দেখা গিয়েছে সব প্রায় এক লক্ষ বত্রিশ হাজার প্রার্থীর বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে পাঁচটি বিভাগ করে প্রার্থী তালিকা অনুযায়ী তথ্য দেওয়া হয়েছে এসএসসির তরফে যে সমস্ত প্রার্থী ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছেন তাদের জন্য আলাদা লিঙ্ক দিয়ে নম্বর সহ সমস্ত বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে যেসব প্রার্থীরা ইন্টারভিউয়ের জন্য ডাক পাননি তাদের প্রাপ্ত নম্বর কাট অফ মার্কসের নিচে থাকায় আলাদা আলাদা লিঙ্ক দিয়ে ব্রেকআপ নম্বর সহ সব তথ্য দেওয়া হয়েছে যেসব প্রার্থীর নথি আপলোড সমস্যার কারণে বাতিল হয়েছে তাদের জন্য আলাদা লিঙ্ক দিয়ে সমস্ত তথ্য বিস্তারিতভাবে দেওয়া হয়েছে যেসব প্রার্থীর প্রশিক্ষণ নেই তাদের তালিকা আলাদা দিয়ে বিস্তারিত সহ দেওয়া হয়েছে বিষয় ভিত্তিক মিডিয়াম সাবজেক্ট ক্যাটাগরি ভিত্তিক জেন্ডার অনুযায়ী সর্বোচ্চ সর্বনিম্ন কার্ট অফ মার্কস প্রকাশিত হয়েছে কিন্তু ইন্টারভিউ তালিকা প্রকাশের পর বিষয়টি আরও জটিল আকার নিয়েছে কারণ চাকরি প্রার্থীদের কেউ কেউ বলছেন শিক্ষাগত যোগ্যতা নথি আপলোডের প্রমাণ থাকা সত্ত্বেও তাদের জানানো হচ্ছে যে তারা নথি আপলোড ঠিকভাবে করেনি এই ধরনের একাধিক অভিযোগ নিয়ে এবারও কমিশনের দ্বারস্থ হচ্ছেন চাকরি প্রার্থীরা যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কমিশনের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি উল্লেখ্য কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে আজ স্কুল সার্ভিস কমিশন পূর্ণাঙ্গ ইন্টারভিউ তালিকা প্রকাশ করেছে এর পাশাপাশি যাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে তাদের নামও প্রকাশ করা হয়েছে আর জটিলতার সৃষ্টি হয়েছে এখানেই